অনলাইনে বিভিন্ন ফর্ম অথবা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় বিভিন্ন সাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আমাদের ছবি অথবা ডকুমেন্ট আপলোড করতে হয়। তো সেই ছবি অথবা ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে বিভিন্ন সাইট অনুযায়ী রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনার ছবি অথবা ডকুমেন্টটি কত থেকে কত কেবির মধ্যে হতে হবে। তো আমাদের কাছে যে ছবি অথবা ডকুমেন্টটি থাকে সেগুলো অনেক সময় কয়েক এমবির উপরে হয়ে থাকে। তো সেই ডকুমেন্ট অথবা ছবিগুলোকে এমবি থেকে কেবিতে কনভার্ট করতে না পারার কারণে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি না, যার জন্য আমাদের অন্যের সাহায্য নিতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ধরনের ছবি অথবা ডকুমেন্টকে এমবি থেকে কেবিতে কনভার্ট করবেন কোনো ধরনের কোয়ালিটি লস না করেই, মানে আপনার ছবিটির কোয়ালিটি যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। অলরেডি আমি একটি ছবি ওপেন করে নিয়েছি আর এখন আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো এই কাজটি আপনারা ফটোশপের যে কোনো ভার্সন থেকেই করতে পারবেন। তো একটি ছবিকে এমবি থেকে কেবিতে কনভার্ট করার মানে একটি ছবির ওজন কমানোর দুইটি ওয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব এই ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব, অথবা আপনি যে সাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই সাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ছবিটিকে বা ডকুমেন্টটিকে ক্রপ করে নেবেন। তো আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। তো তার জন্য চলে গেলাম টুলবক্সে, টুলবক্স থেকে ক্রপ টুলটি সিলেক্ট করলাম। ক্রপ টুলে ক্লিক করার পর উপরে এখানে আপনি উইথ দিবেন 38 mm এবং হাইট দিবেন 48 mm এবং রেজুলেশনটি রাখবেন 300। এই সাইজে আমরা মূলত পাসপোর্ট সাইজের ছবি ক্রপ করে থাকি। তো এরপর আপনি মাউস ড্র্যাগ করলেই একটি ক্রপের বক্স এখানটায় ড্র হবে। তো এরপর আপনি আপনার ইচ্ছে মতো ছবিটিকে অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনার যতটুকু রাখা প্রয়োজন ঠিক ততটুকু রাখবেন। তো এরপর আপনি যেটা করবেন এখান থেকে ওকে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি এখন পাসপোর্ট সাইজে ক্রপ অবস্থায় রয়েছে। তো আপনার যদি ডকুমেন্ট থাকে ডকুমেন্টটিকে আপনি লেটার সাইজ অথবা A4 সাইজে ক্রপ করে নেবেন। তো আপনার ছবি অথবা ডকুমেন্ট ক্রপ করা হয়ে গেলে আপনি চলে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুর একটু নিচে এসে এখান থেকে সেভ এজ অপশনে ক্লিক করবেন। সেভ এজ অপশনে ক্লিক করার পর আপনার ছবি অথবা ডকুমেন্টটিকে যেই নামে সেভ করতে চাচ্ছেন এখানে নিচে ফাইল নেমের জায়গায় সেই নামটি দিবেন। তো আমি একটি নাম দিচ্ছি। ফাইল নেম দেওয়ার পর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে JPEG অপশনের একটি বক্স ওপেন হয়েছে। তো এই বক্স থেকে মূলত আমরা যেটা করে থাকি কোয়ালিটি অপশনটি যদি কমিয়ে দেই তাহলে ছবিটির ওজন কমে যায়, কিন্তু সেক্ষেত্রে যেটা হয় ছবিটি ফেটে যায়, মানে ছবিটি ঝাপসা হয়ে যায়। তো এখানটা দেখতে পাচ্ছেন ছবিটির ওজন রয়েছে 219 kg। তো আমরা যদি এখান থেকে এটিকে মিডিয়াম করি দেখতে পাচ্ছেন হয়ে গেছে 50 kg। আমরা যদি এখান থেকে আবারও লো করি দেখতে পাচ্ছেন হয়ে গেছে 42 kg। তো এরপর আপনি যদি স্লাইডারটিকে একদম বামে টেনে এনে দেন দেখতে পাচ্ছেন মাত্র 32 kg ছবিটি এখন কনভার্ট হবে। আপনি যদি ছবিটির দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেকটাই ফেটে গিয়েছে। তো এই ক্ষেত্রে এসে যদি আপনার ছবির বদলে ডকুমেন্ট হয় আপনি হয়তো ডকুমেন্টের লেখাগুলো পড়তেই পারবেন না। তো আপনি চাইলে এভাবে করতে পারেন, এভাবে করলে কিন্তু আপনার ছবির কোয়ালিটি লস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যখনই কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছি কেবি বেড়ে যাচ্ছে, ছবিটিও কিন্তু একটু একটু করে স্মুথ বা ক্লিয়ার হচ্ছে। তো আপনার ছবিটি যত কেবিতে কনভার্ট করা প্রয়োজন আপনি ঠিক স্লাইডারটিকে ততটুকু রাখবেন। রাখার পর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি যদি ছবিটিকে এমবি থেকে কেবিতে কনভার্ট করেন তাহলে আপনার ছবিটির কোয়ালিটি লস হবে না, আপনার ছবিটি যেমন আছে ঠিক তেমনই রাখতে পারবেন আর ছবির ওজন আপনি আপনার ইচ্ছে মতো কমাতে পারবেন। তো সেটি করার জন্য আপনি চলে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুর একটু নিচে এখান থেকে সেভ ফর ওয়েব অপশনে ক্লিক করবেন। সেভ ফর ওয়েব অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ডায়ালগ বক্স আপনার সামনে ওপেন হবে। তো আপনি যদি ছবিটির বর্তমান ওজন দেখেন দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু 45 kg রয়েছে এবং ছবিটিও কিন্তু ক্লিয়ার রয়েছে। তো আপনি এই ছবিটির ওজন যদি আরও কমাতে চান, মানে এই ছবিটিকে যদি আরও কম কেবিতে আপনি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি চলে যাবেন এখানটায় প্রিসেট অপশনে। প্রিসেট অপশনে এসে JPEG লো অপশনে ক্লিক করবেন। তো এখন আপনারা যদি এই অবস্থায় রেখে ছবিটিকে সেভ করেন তাহলে 13 kg আপনি ছবিটি পাবেন। তো আপনি যদি আরেকটু হাই করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মিডিয়াম অপশনে ক্লিক করবেন। এখন ছবিটি বর্তমানে 22 kg রয়েছে। আর আপনি যদি ছবিটি একদম হাই করে দিতে চান এখান থেকে তাহলে ছবিটি 45 kg রয়েছে। তো আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এখান থেকে ছবির কেবি কমাতে পারবেন। তো আমি এখান থেকে মিডিয়াম করে দিলাম, ছবিটি আমার এখন 22 kg রয়েছে। তো এরপর আপনি নিচে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি আপনার ছবির একটি নাম দিতে পারেন। তো আমি এই ছবিটির একটি নাম দিচ্ছি। তো নাম দেওয়ার পর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো আমি যদি আমার সেভকৃত ছবিটির ওজন আপনাদেরকে একটু দেখাই, আমি ফাইল মেনুতে গিয়ে ওপেন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই ছবিটি আমরা এখন সেভ করেছি। তো আমি এই ছবিটির ওজন একটু আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটির মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে এখান থেকে প্রপার্টিজ অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি মাত্র 22 kg রয়েছে।
তো আমি আপনাদেরকে ছবিটি একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু যেমন ছিল তেমনই আছে। তো আপনি যদি ছবিটিকে সেভ করার সময় সেভ ফর ওয়েব অপশনটি ইউজ করেন, তাহলে আপনি ছবিটি আপনার ইচ্ছে মতো আপনি এমবি থেকে কেবিতে কনভার্ট করতে পারবেন এবং ছবিটির কোনো ধরনের কোয়ালিটি লস হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।